আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা প্রতিদিন প্রতিনিয়ত মোবাইল ব্যবহার করে আমরা আমাদের মূল্যবান চোখের কি ক্ষতি করতেছি এবং কিভাবে মোবাইল ইউজ করলে আমরা আমাদের মূল্যবান চোখটাকে ক্ষতি থেকে বাঁচাতে পারব। তো বিশেষ করে যারা টিকটক ইউজ করেন, ফ্রি ফায়ার খেলেন এবং কি ফেসবুকে ভিডিও দেখেন, তারাই অনেকক্ষণ সময় যাবত মোবাইল ব্যবহার করে থাকেন। প্রতিনিয়ত 4 থেকে 8 ঘন্টা পর্যন্ত আমরা মোবাইল ব্যবহার করে থাকি। তো চোখের বিশ্লেষকরা গুগলের মাধ্যমে, গুগলের থ্রুতে সরাসরি জানিয়ে দিয়েছে যে আমরা যে অনেকক্ষণ সময় যাবত মোবাইলটাকে ব্যবহার করি, আমাদের চোখের কি কি সমস্যা হতে পারে এবং কি কি সমস্যা হতে যাচ্ছে। তো চোখের বিশ্লেষকরা জানিয়েছে যে আমরা নর্মালি চোখের পলক ফেলি 2 থেকে 3 সেকেন্ড পরপর, কিন্তু আমরা যখন অনেকক্ষণ সময় যাবত মোবাইল ব্যবহার করে থাকি, মোবাইলের দিকে তাকিয়ে থাকি, তখন চোখের যে স্তর আছে সেটা শুকিয়ে যায়, যার কারণে আমরা অনেকক্ষণ সময় যাবত চোখের পলক ফেলতে পারি না। তো এই চোখের পলক কেন আমরা ফেলতে পারি না সেটাও গুগলের বিশ্লেষকরা বলে দিয়েছেন। তো গুগলের বিশ্লেষকরা যেটা বলেছেন যে প্রত্যেকটি মোবাইলের স্ক্রিনের মাঝেই, প্রত্যেকটি মোবাইলের ডিসপ্লেতে কিন্তু একটি করে ব্লু লাইট থাকে, আর সেই ব্লু লাইট কিন্তু আপনাদের চোখের মাঝে প্রভাব পড়ে, আর আপনার চোখের মাঝে প্রভাব পড়ার কারণে আপনার চোখের অনেকটাই সমস্যা হয়, ক্ষতি হয়, যেটা কিন্তু আপনি নর্মালি টের পাবেন না, কিন্তু যখন আপনার আস্তে আস্তে করে বয়স বাড়তে থাকবে তখন কিন্তু আপনি আস্তে আস্তে করে চোখের সমস্যার সম্মুখীন হবেন। তো গুগলের বিশ্লেষকরা যেটা বলেছে আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দেই। আমি এখানে কুরুম ব্রাউজারে চলে যাই। এই যে এখানে আমি আগে লিখে রেখেছিলাম আইলস বাই মোবাইল ইউজ, মোবাইল ইউজ করলে যে চোখের ক্ষতি হয় এটা লিখেছি। তো গুগলের বিশ্লেষকরা যেটা বলেছে এখানে, রিসার্চার্স হ্যাভ অলসো কনফার্ম দ্যাট ব্লু লাইট ফ্রম প্রলংস ফোন ইউজ। আপনাদেরকে আমি এটা বাংলা করে দেখাই, এখান থেকে কপি করলাম, চাপ দিয়ে ধরে রাখলাম, তারপর এখান থেকে সবগুলা কপি করে নেই, আপনাদেরকে বাংলা করে দেখাই, কপি করলাম। তো আপনাদেরকে আমি গুগল ট্রান্সলেটে নিয়ে দেখাই যে এটাকে তারা কি বলছে। এখানে আসলাম, তো গুগল ট্রান্সলেট আমি আগেই ওপেন করে রেখেছিলাম যে বাংলা টু ইংলিশ। তো এখানে আমি এটাকে পেস্ট করে দেব। তো আমি ইংলিশ লেখাটাকে এখানে পেস্ট করলাম, তারপর দেখতে পাচ্ছেন সেটা বাংলা হয়ে যাচ্ছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গুগলের বিশ্লেষকরা যেটা বলছে, এখানে আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে সেটাকে বাংলা করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে গবেষকরা আরও নিশ্চিত করেছেন যে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার থেকে নীল আলো চোখের ছানি এবং মেকুলার ডিজেনারেশনের মতো সমস্যার কারণ হতে পারে। মেকুলার ডিজেনারেশন মার্কিন যুক্তরাষ্ট্রে দৃষ্টিশক্তি হ্রাসের অন্যতম প্রধান কারণ, এটি ডিজিটাল চোখের স্টেন হতে পারে। তো আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন যে বিশ্লেষকরা বলছেন যে মোবাইল থেকে একটি নীল আলো আমাদের চোখে প্রভাব পড়ে, সেই আলোর প্রভাবেই আমাদের চোখে সমস্যা হতে পারে। তো আপনাদেরকে এখন দেখাবো যে আপনারা কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, অর্থাৎ সেই নীল আলোটাকে কেটে দিয়ে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনের আলোটাকে আপনার চোখের জন্য কমফোর্টেবল করতে পারেন। তো এখান থেকে বাইরে চলে যাবেন, তারপর আপনারা সিম্পলি আমরা যেরকম করে ওপর থেকে টান দিই আপনারা এরকম করে টান দিবেন, তারপর এখান থেকে আপনারা খুঁজে বাহির করে নেবেন যে আই কমফোর্ট। আপনাদের হয়তোবা লেখা থাকতে পারে যে নাইট শিফট, এক এক মোবাইলে এক একভাবে লেখা থাকে। আমার মোবাইলটি হচ্ছে স্যামসং, আপনার মোবাইলটি হতে পারে ভিভো অথবা রিয়েলমি। তো এক এক মোবাইলে এক একভাবে লেখা থাকে, আপনারা খুঁজে বাহির করে নেবেন আই কমফোর্ট অথবা নাইট শিফট। তো এখানে দেখতে পাচ্ছেন আই কমফোর্ট নাই, একটু ডান দিকে নিয়ে যাই, এই পেজে নাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেয়ে গেছি আই কমফোর্ট একটি অপশন আছে, তো এটাকে আপনারা এনাবল করে দিবেন, এটাকে চাপ দিলাম, তারপর দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলের আলোটি একটু ঘোলা হয়ে গেছে, একটু হলুদ টাইপের হয়ে গেছে। আমি যদি এটাকে চাপ দিয়ে ধরে রাখি তো দেখতে পাচ্ছেন যে এটাকে যদি আমি চাই আরেকটু বাড়িয়ে নিতে পারবো। তো এখান থেকে আমি এটাকে একটু বাড়িয়ে নিলাম, তো দেখতে পাচ্ছেন যে মোবাইল স্ক্রিনের নীল আলোটা কেটে একটু হলুদ আকারে হয়ে গেছে, যেটা কিনা আমার চোখের মাঝে ততটা প্রভাব পড়বে না, আমার চোখে সমস্যা হওয়ার আশঙ্কা থাকবে না। তারপর আপনারা এখান থেকে বাইরে চলে যাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মোবাইলের স্ক্রিনের আলোটি একটু ঘোলা গোলা হয়ে গেছে, একটু হলুদ হয়ে গেছে, অর্থাৎ নীল আলোটাকে তারা কেটে এটাকে তারা হলুদ একটি আলোর ছাপ দিয়ে সেটাকে কেটে দিয়েছে। তো এখন যদি আমি অনেকক্ষণ সময় যাবত মোবাইল ব্যবহার করি আমার চোখে ততটা সমস্যা হবে না, সমস্যার প্রভাব পড়বে না, যেটা গুগল বিশ্লেষকরাই বলে দিয়েছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, আর আপনারা যদি আমার মতো করে এরকম করে আই কমফোর্টেবল এনাবল করতে পারেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।